আজকে বলবো যে নাকের মাংস বৃদ্ধি অপারেশন কিভাবে করা হয়। সেটি হলো লোকাল অ্যানেস্থেসি দিয়েও করা যায়, জেনারেল অ্যানেস্থেসি দিয়েও করা যায়। আর অপারেশনের জন্য ডিভাইস হলো এই যে ডায়াথার্মি বৈদ্যুতিক মেশিন। আমাদের খিদমাহ হাসপাতালে অনেক দামি মেশিন আছে, এটা দিয়ে আমরা মাংস রিডাকশন করব। পায়ে চাপ দেওয়ার সাথে সাথেই ওখানে ডায়াথার্মিতে শো করবে যে কত পাওয়ারে আছে, 30ই যথেষ্ট। এই যে আমরা এখন দিচ্ছি, এই যে নাকের হাড়ের পাশে যে মাংস রয়েছে পুরে পুরে যাচ্ছে, ধোঁয়া উঠতেছে, কিন্তু দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠতেছে, এই যে ধোঁয়া উঠতেছে। এখন এই ধোঁয়াটাকে আমি টেনে নিব। আমি টেনে নিলাম সাকার মেশিন দিয়ে। মাংস কিন্তু ছোট হয়ে গেছে অলরেডি, আর কিছুটা ছোট করতে হবে। মাংস বার্ন হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় ডায়াথার্মি মেশিন, এবং সাইজে কিন্তু শ্রিঙ্ক করে যাচ্ছে, সাইজে কিন্তু ছোট হয়ে যাচ্ছে। এই যে ধোঁয়া উঠছে, মাংস পুড়ছে আর ধোঁয়া উঠছে। তো অপোজিট সাইডেও আমরা এইভাবে করেই অপারেশন করে দেব ইনশাআল্লাহ আজিজ।